গরুর কাঁচা দুধে ক্ষতিকর উপাদান মেশানো যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তবে ব্যবস্থা নেয়ার আগে এ নিয়ে হাইকোর্টের নির্দেশে পূর্ণাঙ্গ তদন্ত কাজ সম্পন্ন করা হবে এক সপ্তাহের মধ্যেই এই তদন্ত কাজ শুরু হবে রিপোর্টে জানাচ্ছেন কাজী এমদান। সম্প্রতি ইনস্টিটিউট অব পাবলিক হেলথ আইপিএস এর করা একটি প্রতিবেদনে উঠে আসে গরুর কাঁচা দুধে থাকা বিভিন্ন ক্ষতিকর উপাদানের কথা এসব উপাদান মানুষের কিডনি যকৃত সহ দেহের ক্ষতি করতে পারে আইপিএসের করা ওই প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তবে কোন কোন প্রতিষ্ঠানের দুধে ক্ষতিকর এসব উপাদান রয়েছে তার উল্লেখ নেই ওই প্রতিবেদনে পনেরো মধ্যে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কোম্পানির নাম তো আমরা বললাম যে ওনারা দেয়নি আমরা চেয়েছিলাম আমরা হাইকোর্টের এই অবজারভেশনের বেসিসে আমরা তাদের কাছে চিঠি দিচ্ছি এই নামগুলো দেওয়ার ছিয়ানব্বইটা স্যাম্পলের উপরে আমরা কখনোই এই কনক্লুশনে আসতে পারবো না যে বাজারে সব দুধ খারাপ বা আমরা এই ডিসিশনে আসতে পারবো না যে দুধ খাওয়া যাবে তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওনারা করেছেন শুধু ঢাকা বেস্ট ঢাকার আশেপাশে গ্রাম থেকে বা কিছু কোম্পানি থেকে ওনারা সারা দেশ থেকেই একেবারে র মিল্ক মানে ফার্ম লেভেল থেকে খামারি থেকে আমরা দুধ কালেক্ট করে এই টেস্টগুলোই করবস্টু আর একটা হচ্ছে পেস্টিসাইড পেস্টিসাইড আসাটাও কিন্তু একটা খুব জটিল প্রসেস পেস্টিসাইড দুধে আসার কথা না দুধে তার মানে গরু খেয়েছে গরু এমন কিছু খেয়েছে যেখানে পেস্টিসাইড ছিল মেবি ঘাস অথবা নেপিয়ার ঘাস যেটা চাষ করে এই দুধ যেটা কালেকশন হয়েছে হয়তো সেখানে পেস্টিসাইড দেওয়া হয়েছে রেসিডিউ রেসিডিউল ইফেক্ট ছিল ওই ঘাস খেয়েছে গরু এবং সেখান থেকে দুধ দুধটা কালেক্ট করেই টেস্ট হয়েছে আমরা আগামী সপ্তাহ থেকে টেস্ট শুরু করছি যখন সব টেস্টগুলো হয়ে যাবে তখনই আমরা রিপোর্ট দেব আইপিএস এর করা ওই প্রতিবেদনে বাজারের ছিয়ানব্বইটি তরল দুধের উপাদান সংগ্রহ করে পরীক্ষা চালানো হয় যাতে তিরানব্বইটির মধ্যেই ক্ষতিকর রাসায়নিক উপাদান পাওয়া গেছে কাজিমদাদ চ্যানেল আই Dhaka